সারা দেশেই অসৎ কাজের প্রতিযোগিতা চলছে, সুদের প্রতিযোগিতা, ঘোষের প্রতিযোগিতা, নাচ গানের প্রতিযোগিতা, অশ্লীলতার প্রতিযোগিতা, বেহায়াপনার প্রতিযোগিতা, দর্শনের প্রতিযোগিতা, ক্যাসিনো, জুয়া, বেপর্দা, বেহায়াপনার উৎসব চলছে, হারাম ব্যবসা, অন্যকে মাপে কম দেয়া, ঠকাঠকির ব্যবসা, ভেজাল মেশানো, ওজনে কম দেয়া, এই জাতীয় ব্যবসায়ী সংখ্যাই আজ সমাজে সয়লাভ হয়ে গেছে। দারুল হিদায়া লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। দারুল হিদায়া, এ হোম অফ গাইডেন্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسول الله وسيد المرسلين وعلى اله واصحابه اجمعين। দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে সৎ কাজের প্রতিযোগিতা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র কালামে হাকিমে ঘোষণা দিয়েছেন, ফাস্তাবিকুল খায়রাতি ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, অবশ্যই তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তো আসুন আমরা সৎ কাজে প্রতিযোগিতা শুরু করি, কারণ অসৎ কাজের প্রতিযোগিতা সারা দেশ সয়লাভ হয়ে গেছে, সারা দেশেই অসৎ কাজের প্রতিযোগিতা চলছে, সুদের প্রতিযোগিতা, ঘোষের প্রতিযোগিতা, নাচ গানের প্রতিযোগিতা, অশ্লীলতার প্রতিযোগিতা, বেহায়াপনার প্রতিযোগিতা, দর্শনের প্রতিযোগিতা, এই জাতীয় বহু প্রতিযোগিতাই দেশব্যাপী চলছে। কিন্তু সৎ কাজের প্রতিযোগিতাকারী মানুষের অভাব, মুসলমানদের অভাব রয়েছে। আমরা সৎ কাজের প্রতিযোগিতা শুরু করি। একজন মা নামাজি, তাকে দেখি অন্যরা তার মতো নামাজি হওয়ার জন্য চেষ্টা শুরু করি। একজন রোজাদার, তাকে দেখে অন্যরাও রোজা রাখার প্রতিযোগিতা আমরা শুরু করি। একজন হজকারী হজ করতে গিয়েছে তার স্ত্রী সহকারে, আপনি আমি কেন বসে থাকবো, যেহেতু আল্লাহ আমাকে আপনাকেও ধন সম্পদ দিয়েছেন, আমরাও আগামী বৎসর আল্লাহর এই হুকুম পালনে হজ করতে যাইব, এটা তো একটা প্রতিযোগিতা। জাকাত, আব্দুল করিম প্রতি বছর জাকাত দেয়, তার সম্পদের হিসাব করে করে সে প্রতি বছর জাকাত দেয়, এই ফরজ আমল সে হামেশা করে। আমি দেখার পরেও একজন ধনী মানুষ, কেন এই জাকাতের প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করছি না, কেন আমি জাকাত দিচ্ছি না, আমাকে কি এই সম্পদের, আমার উপার্জিত সম্পদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আমাদেরকে সকল কাজে, সকল নেক কাজে প্রতিযোগিতা শুরু করতে হবে। ব্যবসায়ী ব্যবসায়ের প্রতিযোগিতা করে, কিন্তু হালালভাবে ব্যবসার প্রতিযোগিতাকারীর সংখ্যা অনেক কম সমাজে। হারাম ব্যবসা, অন্যকে মাপে কম দেয়া, ঠকাঠকির ব্যবসা, ভেজাল মেশানো, ওজনে কম দেয়া, এই জাতীয় ব্যবসায়ী সংখ্যাই আজ সমাজে সয়লাভ হয়ে গেছে। ফিরে আসি আমরা আল্লাহ তাআলার ওই কালামের দিকে। তিনি বলেছেন যে সৎ কাজে প্রতিযোগিতা করো,
ফাস্তাবিকুল খাইরাতে ইলাল্লাহি মারজিউকুম জামিয়া। সৎ কাজের প্রতিযোগিতা করো, কারণ তোমরা তো আল্লাহর দিকেই ফিরিয়ে যাবে, আল্লাহর দিকে ফিরিয়ে যাবে। আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন? যেহেতু আমাদের সকল কর্মের হিসাব আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আদালতে আখেরাতে দিতে হবে, আল্লাহ আমাদেরকে সৎ কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আজ তো প্রতিযোগিতা হচ্ছে হারাম উপার্জনের প্রতিযোগিতা, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে ধনী হওয়ার প্রতিযোগিতা, হালালভাবে উপার্জন করে ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে উপার্জন করার লোকের আয় সমাজে দেশে অভাব রয়েছে। ক্যাসিনো, জুয়া, বেপর্দা, বেহায়াপনার উৎসব চলছে। এই সমস্ত গর্হিত কাজগুলো ছেড়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সৎ কাজ করার, সৎভাবে জীবনযাপন এবং সত্য প্রতিষ্ঠার কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা তার কালামে হাকিমে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও, দৌড়াও তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি এবং সেই জান্নাতের দিকে, যাহার প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায়, যা মুত্তাকিদের জন্যে যে জান্নাত নির্মাণ করা হয়েছে। আমরা জান্নাতের দিকে যাওয়ার প্রতিযোগিতা করি, জান্নাতের পাওয়ার প্রতিযোগিতা অংশগ্রহণ করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা সাধনা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যে প্রতিযোগিতার প্রয়োজন, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুল হিদায়া الذين يريدون وجه الله دار الهدايه a home of guidance